বৃদ্ধ বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য পালনে টাঙ্গালের মির্জাপুর উপজেলা প্রশাসন বিভিন্ন ইতিবাচক কর্মসূচি গ্রহণ করেছে শুরু হয়েছে স্কুল কলেজের সভা সেমিনার গ্রামে গ্রামে মনিটরিং সহ পুনর্বাসন কর্মসূচি বৃদ্ধ বাবা মাদের সংসারে নিত্য প্রয়োজনের সামগ্রীও দেওয়া হচ্ছে উপজেলা পরিষদের তহবিল থেকে খালে তার কথা মনে করেছি নেই নে নে কর্মসূচিতে সারা দিয়ে বাবা মায়ের প্রতি কর্তব্য পালনে উদ্বুদ্ধ হচ্ছে শিক্ষার্থীরা সবার মধ্যে জাগ্রত হচ্ছে ভালোবাসার অনুভূতি যে মাতা পিতাকে সবসময় খেয়াল রাখা আমাদের দায়িত্ব কর্তব্য পিতা মাতা আমাদের জন্য তো অনেক কিছুই করে তো আমাদের উচিত তাদের প্রতি যথার্থভাবে দায়িত্ব কর্তব্যগুলো পালন করা উপজেলা প্রশাসন অফিসে আলাদা ছেল তৈরি হয়েছে বৃদ্ধদের সেবার জন্য যে কোনো সময় তারা এই ছেলে তাদের সমস্যার কথা বলতে পারেন আমরা এতো মধ্যে সন্তান কর্তৃক নিগৃহীত দুস্থ অসহায় মা বাবাকে সাংসারিক তো তৈজসপত্র বিতরণ করেছি তাদেরকে স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করেছি তাদেরকে প্রয়োজনে ঔষধপত্র বিতরণ করেছি সেই সঙ্গে আমরা স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা যাতে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সদা সচেতন থাকে সে বিষয়ে তাদেরকে সচেতন করছি কোনো শর্তের বিনিময়ে নয় বাবা মা যেমন সন্তানের শেষ ভরসা তেমনি সন্তানের দায়িত্ব তাদের পিতামাতাকে সেবা করা এজন্য আইনের থেকে বেশি প্রয়োজন গণসচেতনতা টাঙ্গালের মির্জাপুর থেকে মুস্তিফদ্দিন আহমেদ আই